আসসালামু আলাইকুম মাই লাভলি ভেয়ার্স আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আজকে চলেন একটা সহজ রেসিপি শেয়ার করি নিহারি অথবা পাইয়া নলা যে যেটাই বলেন খুবই কম সময় এবং খুব তাড়াতাড়ি যেটা রান্না করে খাওয়া যায় এমন জিনিস আজকে শেয়ার করতেছি নলা আমি যেহেতু প্রেশার কুকারও করব তো এখানে তিন কেজি সাতশো গ্রাম নিছি আমি নলার সঙ্গে অথবা পাইয়ার সঙ্গে যে যেটাই বলে সামান্য মাংস দিয়েছি কারণ আমার বেবিরা মাংস খুঁজে তো নলাতে তো এরকম ইয়ে থাকে না মাংস থাকে না যার কারণে সামান্য মাংস তারপরে পেঁয়াজ আদা রসুনকে থেতলাই দিয়েছি বেটে দিনে অথবা ব্ল্যান্ড করে দিই নাই চার পাঁচটা এলাচ একটা বড়ো এলাচ তেজপাতা দারুচিনি এগুলা এগুলো দিয়ে দিছি গোটা এরপরে দিছি যে হচ্ছে স্পেশাল মশলা ফ্রেশ ধনিয়ার গুঁড়া একদম জিরার গুঁড়া হলুদের গুঁড়া এখানে মরিচ তারপর হচ্ছে এগুলো মরিচ মরিচ একটু বেশি করে দিছিলাম কারণ এগুলো মিষ্টি মরিচ ঝাল নেই একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়িয়ে দিছিলাম একটু লাল হওয়ার জন্য এই যে সামান্য পরিমাণে লালটা একটু হলে ভালো লাগে আর কি তাই আর এই সাইডে আমি জিরা জিরা সঙ্গে সামান্য পরিমাণে শাহি জিরা অ্যাড করছি এই যে শাহি জিরাগুলো সহ অ্যাড করে তারপরে ভেজে নিচ্ছি টেলে নিচ্ছি আর কি তারপরে ব্ল্যান্ড করে নিব খুব ভালো একটা গ্রাম আসলে তারপরে মনে করবেন যে জিরা ভাজা হয়ে গেছে জিরা ভাজার পরে জিরা গুঁড়ো করে দিয়ে দিলাম ধনিয়া ধনিয়া বেজে এগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম এত ভালো একটা ফ্লেভার আসে জিরার চাহিদা বিশেষ করে ধনিয়ার থেকে মানে কি বলবো জাস্ট অসম একটা মানে পারফিউম আর কি আপনারা যারা রান্না করে রান্না তো কম বেশি সবাই করে বাসায় এরকম ধনিয়ার জিরা গুঁড়ো করে দেখবেন পুরা গস একদম মানে হয়ে যায় আর কি পুরা গস খুশবু হয়ে যায় এই যে ধনিয়া জিরা ব্ল্যান্ড করে করে দিয়ে দিচ্ছি আমি আপনারাও কিন্তু ফ্রেশ দেওয়ার ট্রাই করবেন তো অনেক মজা হবে আমি কিন্তু মাংস জিরার গুঁড়ো একটু বেশি খাই তো অনেকে বলতে পারেন কি হইল একটু বেশি দিছি তারপর লবণ পরিমাণ মতো দিয়ে দিছি তেল এখানে দিচ্ছি না আমি আমি বাগার দেওয়াটা হয়তো আবার দেখাই নাই লাস্টে আমি তেল মেরে দিছিলাম সামান্য একটু পেঁয়াজ সামান্য রসুন দিয়ে ওটা দেখাইতে ভুলে গেছি এখানে আমি পানি দিয়ে তুলে দেব অনেক মজা হয়েছিল আপনারা একবার হলেও ট্রাই করবেন এখানে তো প্রেশার কুকারে তেমন কোনো কাজই নেই জাস্ট লবণটা চেক করে সব কিছু দিয়ে বসায় দেওয়া একটা ন মানে হয়ে গেলে একটা গ্যারান পাবেন তাতে বসবেন হয়ে গেছে